নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আমি আবারও চলে এসেছি আমার নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আজকে আমি নিয়ে এসেছি আলুর চপ দিয়ে তৈরি একটা অসাধারণ রেসিপি এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আপনারা আবার ভাবছেন আলুর চপ দিয়ে তৈরি আবার রেসিপি কিন্তু আপনারা আমার পদ্ধতিতে যদি একবার বাড়িতে বানান দেখবেন আপনার বাড়ির প্রত্যেকটি সদস্য এই রেসিপিটি দিয়ে সমস্ত ভাত শেষ করে দিয়েছে আপনারা হয়তো কখনো শখ করে বাড়িতে আলুর চপ বানান তখন কিছু চপ বেঁচে যায় তখন ভাবেন এই চপগুলো নিয়ে কি করবেন এই দুর্মূল্যের বাজারে ফেলে দিতেও মায়া লাগে তখন দেখবেন আমার এই রেসিপিটা আশা করি আপনাদের উপকারে আসবে আবার বাজার থেকে কেনা চপে ওই রেসিপিটা বানাতে পারেন রান্নাটা করার জন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টুকরো করে আলু আমি ছালটা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে এক গ্লাস জল দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে এটা দুটো সিটি মেরে নেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো ওয়ান ফোর থ্রি চামচ গোটা জিরে একটা তেজপাতা আর গরম মশলা যার মধ্যে আছে দারচিনি এলাচ আর লবঙ্গ ফোড়নটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভালোভাবে ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এখানে একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম আমি এখানে পুরো তরকারির অনুপাতেই নুনটা একেবারে দিয়ে দিলাম আপনারা প্রয়োজনে অল্প একটু নুন দিয়েও পেঁয়াজটা ভেজে নিতে পারেন পেঁয়াজটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার পেঁয়াজের সাথে টমেটোটা লঙ্কাটা মিনিট মিনিটখানেক একটু ভেজে নেব টমেটোটা আমার এক মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবার এই অবস্থাতে দিয়ে দেব এক ইন চাদা ন থেকে দশ কুয়া রসুন হাফ চামচ জিরে আর ওয়ান ফোর থ্রি চামচ ধনে দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি সেই পেস্টটা দিয়ে মিনিট দুয়েক মশলাটা ভেজে নেব ততক্ষণ অবধি ভাজিয়ে নেব যতক্ষণ না মশলাটা কাঁচা গন্ধটা একটু চলে যায় আপনারা প্রয়োজনে জিরে ধনে পাউডারও ব্যবহার করতে পারেন এই রান্নায় আমি বাটা মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি তাই আমি এখানে বাটা মশলার ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটা মিনিট চারেক সময় ধরে ভেজে নেব ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করছে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি পুরো রান্নাটা করব একটু একটু করে জল দিয়ে আপনারা মশলাটা ভালো করে কষিয়ে নেবেন আমার চ্যানেলে আলু চপের রেসিপি আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন এই যে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে সেদ্ধ করা আলুটা দিয়ে মশলার সাথে আলুটা মিনিটখানেক সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব আলুটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার গ্রেভি বানানোর জন্য আমি এখানে দেড় গ্লাস জল দেব এখানে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে লাগবে কারণ চপগুলো পরে ঝোলটা টেনে নেবে আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই হিসেবে জলটা অ্যাডজাস্ট করে নেবেন এখন আপনাদের দেখে মনে হচ্ছে হয়তো অনেকটা জলের পরিমাণ কিন্তু রান্নাটা হওয়ার পর দেখবেন পুরো ঝোলটা টেনে যেয়ে গ্রেভিটা একদম অ্যাডজাস্ট হয়ে গেছে এই অবস্থাতে আপনারা নুনটা চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী আমার আর নুন লাগবে না এবার একটু ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব এই যে ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে এই অবস্থাতে চপগুলো দিয়ে দেব। চপগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে চপগুলো তো নরম ঝোলের মধ্যে ভেঙে যাবে মিনিটখানেক ফুটিয়ে নেব এই যে দেখুন আমার পুরো ঝোলটা ফুটতে শুরু করে গেছে এবার চপগুলো উল্টে দিলাম মানে উপরের সাইডটা নিচেতে করে দিলাম এবার উপর থেকে গরম মশলা পাউডার ছড়িয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রান্না আমার একেবারে তৈরি এবার এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ